সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় ক্লিকে আসতে চলেছে নলিনীকান্ত টু। নলিনীকান্ত ওয়ানের সাফল্যের পর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। নলিনীকান্তর চরিত্রে আবারও অভিনয় করেছেন রজতাভ দত্ত। সম্প্রতি হয়ে গেল নলিনীকান্ত টু এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেখানে। দেখে নিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলক। বলতে দেখে যেরকম মনে হবে সবাই খুব সুন্দর করে গায়ে হাওয়া লাগিয়ে করছে, ব্যাপারটা একেবারেই ওরকম ছিল না। তার দায়ে আমরা কাজ করেছি এবং তখন টেম্পারেচার ছিল 3, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, মানে ভয়ঙ্কর আর কি। তার মধ্যে আমাদের ওই বললাম ডিরেক্টরের সবে তার 3-4 মাস আগেই একটা বড় অপারেশন হয়েছে, তার মধ্যে হ্যান্ডস অফ ও যেভাবে পুরো টিমকে গাইড করে নিয়ে গেছে এবং আমরা খুব প্রায় সময়ের এগেনস্টে দৌড়েই কাজটা করেছি এবং প্রাণপণ চেষ্টা করেছি বিনোদন সেই পর্যায়ে দেওয়ার, যাতে দর্শকেরও মনে না হয় যে তারা এই যে একের পরে 2 দেখতে চেয়েছিলেন সেখানটায় তারা কোনো রকমভাবে সেটা একটা ভুল কিছুর পেছনে তাদের ওই উইশের বাজি লাগিয়েছে। দেখে নিলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলক, আর শুনে নিলেন রজতাভ দত্ত কি বলছেন সিজন 2 নিয়ে। থ্রিলার এই সিরিজটি দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে।